সোনাজয়ী অচিন্তর বাড়িতে রাজ্য ভারত্তোলন সংস্থার কর্তারা চেক তুলে দিলেন অচিন্ত্যর মায়ের হাতে হাওড়া দেউলপুরের অচিন্ত্য শিউলি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের দুটি বিভাগে জোড়া সোনা যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো বাংলার হয়ে জেতা তিন তিনটি সোনা সহ আটটি পদক ঝুলছে ঘরের কোণের একটি পেরেকে আলমারি নেই পদক সাজিয়ে রাখার কোনো জায়গাও নেই অভাবের সংসারে জেদ সম্বল করে এগিয়ে চলেছে অচিন্ত কমনওয়েলথ গেমসে পদকজয়ী অচিন্তর বাবা মারা গেছেন ন বছর আগে ফ্যানচালক বাবার মৃত্যুর পর দু ভাইও পেটের দায়ে জরির কাজে মাকে সাহায্য করতেন মাটির দেওয়ালের বাড়িতে টিন আর টালির ছাদ মা জরির কাজ করে সাপ্তাহিক রোজগার করতেন পাঁচশো টাকা এতেই সংসার চলতো তাঁদের ভারত অচিন্ত কমনওয়েলথ গেমসে মঞ্চে পৌঁছোতে দু সাল থেকে অনুশীলন শুরু করেন বাংলার প্রথম অ্যাথলেট হিসাবে অচিন্তর কমনওয়েলথে সোনা গেমস রেকর্ড গড়েন মোট তিনশো কিলো উত্তোলন করে অচিন্তকে টুইট করে অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অচিন্তকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানাতে অচিন্তর বাড়িতে পৌঁছে গেলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার কর্তারা অচিন্ত শিউলির মায়ের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন ওয়েস্ট বেঙ্গল ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী উপস্থিত ছিলেন সংস্থার চিফ প্যাট্রন অজিত বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য কর্মকর্তারাও ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস সেন্টার